নজর রাখবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। ঝালদা পুরসভাকে ইডির নোটিশ, নিয়োগ দুর্নীতি নিয়ে নোটিশ দিয়েছে ইডি, এমনটাই জানা যাচ্ছে। পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে ইডির নোটিশ, ঝালদা পুরসভাকে ইডির নোটিশ। এই কিছুদিন আগেই ঝালদা পুরসভার দখল নেয় কংগ্রেসের হাত থেকে তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের চার কাউন্সিলর সহ এক নির্দল কাউন্সিলর তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করাতে ঝালদা পুরসভা তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছে। আর দখলে নিতে না নিতেই ইডির নোটিশ, ঝালদা পুরসভাকে ইডির নোটিশ, নিয়োগ দুর্নীতি নিয়ে পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে ইডির নোটিশ ঝালদা পুরসভায়। দ্বিতীয়বারের জন্য ইডি নোটিশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সব নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশ নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। নিয়োগ দুর্নীতিতে ঝালদা পুরসভাকে নোটিশ দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মাত্র কিছুদিন আগেই ঝালদা পুরসভা কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের চার কাউন্সিলর সহ এক নির্দল কাউন্সিলর দলবদল করে তৃণমূল কংগ্রেসের নাম লেখানোতে ঝালদা পুরসভা দখল নেয় তৃণমূল। আর দখল নিতে না নিতেই ইডির নোটিশ ঝালদা পুরসভায়। নিয়োগ দুর্নীতিতে ঝালদা পুরসভাকে নোটিশ পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দ্বিতীয়বারের জন্য এই নোটিশ পেল ঝালদা পুরসভা। সব নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ঝালদা পুরসভাকে ইডির নোটিশ, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে। সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ঝালদা পুরসভাকে, যদিও এর আগেও একবার নোটিশ দেওয়া হয়েছিল ঝালদা পুরসভাকে।